পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় এবং বাংলাদেশে কেমন আবহাওয়া আজকে এবং আগামী দুই দিন থাকতে পারে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক কিছুটা কম কোনো কোনো স্থানে হালকা কোনো কোনো স্থানে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া দু এক জায়গায় রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা হতে পারে আগামীকাল আগামী পরশুর সম্ভাবনা প্রচণ্ড বেশি অরেঞ্জ জেলার জারি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় পাশাপাশি শিলাবৃষ্টি এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কোনো কোনো এলাকায় দমকা ভারী বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ মে মাসের এক তারিখ মে মাসের দুই তারিখে তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমবে তাই শি বন্ধুরা আপনারা অবগত হন তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ একটা বিপর্যয় আসতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারের দিকে বৃষ্টি হালকা থেকে হালকা মাঝারি নিচের দিকে জেলাগুলো আজকে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল উত্তরবঙ্গে অরেঞ্জ জেলাটা রয়েছে হালকা থেকে মাঝারি দমকা ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দু এক জায়গায় নিচের দিকে জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মে মাসের এক তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি শিলাবৃষ্টির দমকা ঝড় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে মে মাসের দুই তারিখ পর্যন্ত এরকম সতর্কবার্তা রয়েছে তিন তারিখ থেকে বৃষ্টি কমবে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আজকে কিছুটা কম হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে আগামীকাল শিলাবৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ডে পাশাপাশি হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় বইবে তিরিশ তারিখ এক তারিখ প্রচন্ড সম্ভাবনা ঝড় বৃষ্টি ঝাড়খণ্ডে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আস্তে আস্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে হবে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি গোয়ালপাড়া গুয়াহাটি শিলচরের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে যোরহাট দিশপুর ডিব্রুগড় এখানে কোথাও কোথাও তিরিশ তারিখ মে মাসের এক তারিখ মে মাসের দুই তারিখে ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ এবং মে মাসের এক তারিখে পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে হালকা হালকা হতে পারে আগামীকাল থেকে হালকা মাঝারি মে মাসের এক তারিখে কোনো কোনো স্থানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আগামীকাল সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সিকিম এছাড়া বিদর্ভ উড়িষ্যা এছাড়া ঝাড়খণ্ডের শিলাবৃষ্টি উড়িষ্যাতে শিলাবৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বা জায়গায় শিলাবৃষ্টি এই রয়েছে আপডেট বিদর্ভে ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে তিরিশ এবং মে মাসের এক তারিখে তামিলনাড়ু পুদুচেরি কলের দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কেরালার দিকে কর্ণাটকের দিকে ভারী বৃষ্টি হতে পারে তিরিশ এবং মে মাসের এক তারিখে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সারা দেশ জুড়ে দু এক জায়গায় হালকা হালকা সহ বৃষ্টি দু এক জায়গায় শিলাবৃষ্টি আগামীকাল থেকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে এবং উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামী এক মে তারিখে কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এছাড়া রয়েছে ঢাকা বিভাগে দু এক জায়গায় এবং মে মাসের দুই তারিখেও ঝড় বৃষ্টি চলবে তবে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রামে জেনারেলি হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝড় দেশ জুড়ে বয়ে যেতে পারে তিরিশ থেকে সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় থাকতে পারে কিছু কিছু এলাকার উপর দিয়ে এমনটা অনলাইন সিস্টেমের আপডেট রয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং